বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউব ফাইনালি সমস্ত ইউজারদের জন্য ইউটিউব শর্ট অ্যাভেলেবল করে দিয়েছে মানে সমস্ত ইউজাররা ইউটিউব শর্ট ব্যবহার করতে পারবে তো কিছুদিন আগে আমি এটা ভিডিও আপলোড করেছি যে ইউটিউব শর্ট লঞ্চ করে দিয়েছে ফাইনালি তো এটা সমস্ত ইউজারদের কাছে অ্যাভেলেবেল হয়নি মানে সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারেনি কিছু কিছু ইউজাররা ব্যবহার করতে পেরেছে কিন্তু গতকাল সমস্ত ইউজারদের জন্য আপডেট দিয়ে দিয়েছে মানে ব্যবহার করতে পারবে এন্ড সেটা কিভাবে ব্যবহার করবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে তারপরে আপনারা এটা ব্যবহার করতে পারবে তো সেটাই পরে আপনাদের সঙ্গে বলছি এন্ড এর সঙ্গে যেগুলো আমি আপনাদেরকে বলবো যে ইনফরমেশন গুলো দেবো সেটা হচ্ছে ফার্স্ট এক নম্বর হচ্ছে ইউটিউব শর্টে মনিটাইজেশন ইনেবল হবে কিনা সেটা আমি আপনাদের সঙ্গে আজকে ক্লিয়ার করে দেবো দু নম্বর হচ্ছে ইউটিউব শর্টের মধ্যে যে মিউজিক গুলো আছে যে ইউটিউব শর্টে ইউটিউব থেকে যে মিউজিক গুলো দিয়ে রেখে দিয়েছে সেই মিউজিক গুলো ব্যবহার করলে মানে ভিডিওতে কপিরাইট আসবে বা আপনার চ্যানেলে কপিরাইট আসবে কিনা সেটাও আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো তিন নম্বর হচ্ছে ইউটিউব শর্ট ভিডিওতে যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গুলো আসবে সেগুলো কি এই 1000 সাবস্ক্রাইবার এন্ড 4000 ওয়াচ টাইমের মধ্যে এই ইউটিউব প্রোগ্রামের মধ্যে মানে কাউন্ট হবে কিনা সেটাও আজকে ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে দেবে তো ভিডিওটি দেখার আগে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এন্ড আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট আপনাদেরকে বলবো ইউটিউব শর্ট কিভাবে আপনারা ব্যবহার করবেন তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে আপডেট করতে হবে তো আমি এখান থেকে আপডেট করে আমি আপনাদেরকে দেখাবো আর এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপডেট করবো আপনাদের সামনেই আপনাদেরকে দেখাবো আপনারা স্ক্রিনে দেখে নিন অ্যান্ড এখান থেকে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি আপডেট করবো তো বন্ধুরা আপনারা দেখে নিয়েছেন ফাইনালি আমার ইউটিউব আপডেট হয়ে গেছে এরকম করে আপনারা আপডেট করে নেবেন আপডেট করার পর আমি এখান থেকেই ওপেন করবো ইউটিউব ইউটিউব এখান থেকে ওপেন করার পর এখানে দেখুন আগে ওপরে কি ছিল ভিডিও আপলোড করার অপশন ছিল অ্যান্ড অন্যান্য অপশনগুলো বা ফিচারগুলো ছিল কিন্তু এখন যেটা করেছে নিচেই করে দিয়েছে নিচে ক্লাস চিহ্নের মধ্যে সমস্ত ফিচারগুলো অ্যাড করে দিয়েছে অ্যান্ড ক্লাস চিহ্নতে ক্লিক করবো আপনারা ক্লাস চিহ্নতে ক্লিক করবে আপলোড করার পর এখানে দেখুন ক্রিয়েট শর্ট ক্রিয়েট এ শর্ট পাশে বিটা মানে বিটা ভার্সনে এসছে ক্রিয়েট শর্টটি তো এই ক্রিয়েট শর্টের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এটা পুরো মানে টিকটকের মতো চলে এসছে অ্যান্ড এখানে আপনারা যেটা করবে সেটা হচ্ছে ফার্স্ট আছে আপনারা অ্যাড মিউজিক অ্যাড মিউজিককে আমি ক্লিক করব অ্যাড মিউজিকে ক্লিক করার পর এখানে অনেক মিউজিক আছে এই এখানে যে সমস্ত মিউজিক গুলো দিয়ে রেখে দিয়েছে এই গ্রুপ থেকেই সেই মিউজিক গুলো কিন্তু মানে ইউজ করলে আপনারা এই শর্ট ভিডিওর মধ্যে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না কোনো কপিরাইট ক্লেমও আসবে না অ্যান্ড আপনারা যদি মনে করেন যে আমি বাইরে থেকে ভিডিও শুট করে ওই ভিডিওতে বাইরে কোনো মিউজিক অ্যাড করে আমি এই শর্টে আপলোড করব তাতে আপনার কপিরাইট স্ট্রাইক আসতে পারে ঠিক আছে আপনারা এই মিউজিকগুলো ব্যবহার করবে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না এই অনেকগুলো মিউজিক দিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে খুব ভালো ভালো মিউজিক আছে যেগুলো টিকটকের মতো আপনারা করতে পারবেন অ্যান্ড এটা কীভাবে ব্যবহার করবে এখান থেকে আমি মিউজিকগুলো এখান থেকে স্রেফ একটা মিউজিক সেট করবে সেট করার পর কি করবে পাশে আরো চিহ্নতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে যে ফিচারগুলো আছে সেখানে আছে এখানে আছে স্পিড স্পিড আছে এখানে 0.3x 0.5x তো আপনারা তো টিকটক ব্যবহার করেন তো আপনারা ভালোভাবেই জানবেন তো এটা আপনারা করে নেবেন স্পিডটা টাইমারটা এটা 60 সেকেন্ড ঠিক আছে এখান থেকে আপনারা 60 সেকেন্ড পর্যন্ত ভিডিও মানে শর্টে ইয়ে করতে পারবে শুট করতে পারবে 60 সেকেন্ডের বেশি আপনারা করতে পারবে না 60 সেকেন্ডের মধ্যেই আপনারা ভিডিও শুট করতে হবে অ্যান্ড এখান থেকে অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আমরা কাটিং করতে পারবো কাটিং করে করে ভিডিওগুলো শুট করতে পারবে অ্যান্ড বাকি যে ফিচারগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন অ্যান্ড এইভাবে আপনারা করে নেবেন ইউটিউব শর্ট আর বাকি যেটা আপনাদেরকে বলবো যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক অ্যান্ড ওয়াচ টাইম সাবস্ক্রাইবার অ্যান্ড আপনার এই ইউটিউব শর্ট মনিটাইজেশন হবে কি না তো এটা আমি এখান থেকে ব্যাক করবো তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউব থেকে একটা নোটিশ পাঠিয়েছে সেই নোটিশটা আমি স্ক্রিনে শো করবো আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো আপনারা দেখে নেবেন এখানে পড়ে আমি স্ক্রিনে শো করবো সরি বাঁ সাইড বা ডান সাইডে যে কোনো এক জায়গায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ওখানে বলেছে ওখানে যে মিউজিকগুলো দিয়ে রেখে দিয়েছে সেম মিউজিকগুলো আপনারা ব্যবহার করলে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না ঠিক আছে আপনারা যদি বাইরে থেকে কোনো ভিডিও শুট করে সেই ভিডিওতে বাইরের কোনো মিউজিক যদি অ্যাড করে আপনারা পাবলিশ করেন ইউটিউবে তাহলে আপনার ওটার ক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক দিতে পারে ইউটিউব অ্যান্ড
এটা জানিয়ে দিয়েছে নোটিশে ঠিক আছে এন্ড আপনারা ওই মিউজিক গুলো ব্যবহার করবেন যে মিউজিক গুলো ওই পিরিয়ড শর্টের মধ্যে দিয়ে রেখে দিয়েছে ওখানে অনেক মিউজিক আছে এন্ড ওই মিউজিক গুলোই আপনারা ব্যবহার করবেন কোনো কপিরাইট স্ট্রাইক কোনো কপিরাইট ক্লেম আসবে না এন্ড দু নাম্বার যেটা হবে সেটা হচ্ছে মনিটাইজেশন অন করবে কি না এই ভিডিওর ক্ষেত্রে বা পিরিয়ড শর্টের ক্ষেত্রে ইউটিউব শর্টের ভিডিওর ক্ষেত্রে কোন মনিটাইজেশন মানে অন করবে না এটা জানিয়ে দিয়েছে নট অ্যাভেলেবেল এন্ড আপনাদেরকে একটা মানে একটা উদাহরণ দেবো যদি আপনারা ইউটিউব শর্টের মধ্যে যদি কোনো টেক্সট ভিডিও ঠিক আছে কোনো ভিডিও যদি আপনারা কোনো কিছু জানাতে চান কোনো ইউজারদের বা কোনো ভিউয়ার্সদের বা আপনারা জানাতে চান কোনো কিছু সেটা আপনাদের ক্ষেত্রে হয়তো ওই ভিডিওটার ক্ষেত্রে আপনার মনিটাইজেশন অন করতে পারে কিন্তু আপনারা যদি ইউটিউব শর্টের মধ্যে টিকটকের মতো ভিডিও শুট করেন যে গানের সাথে আপনারা তাল দিচ্ছেন বা হাত পা নাড়াচ্ছেন বা মুখ নাচছেন সেটার ক্ষেত্রে আপনাদের হয়তো মনিটাইজেশন অন করবে না এটা জানিয়ে দিয়েছে হ্যাঁ এটাও জানিয়েছে যে কিছুদিন পরে মানে কিছুদিন পরে হয়তো এটা মনিটাইজেশন অন করতে পারে সেটা পরীক্ষা করার পর ইউটিউব দেখবে যে ইউটিউব শর্টে কতটা ইউজার আসছে কতটা ইউজার ব্যবহার করছে কতটা মানে ইউটিউব শর্ট ভিডিও চলছে সেটার উপরে ডিপেন্ড করে তারপরে মনিটাইজেশন অন করবে পরে এক্ষুনি নট অ্যাভেলেবেল এটা জানিয়ে দিয়েছে তিন নাম্বার যেটা হবে সেটা হচ্ছে ওয়াচ টাইম এন্ড সাবস্ক্রাইবার ওয়াচ টাইমের ক্ষেত্রে বললে ইউটিউব শর্ট ভিডিওতে যে সমস্ত ভিউজ ওয়াচ টাইম গুলো আসবে সেগুলো কাউন্ট হবে না এই ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে সেটা হচ্ছে 4000 ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার সঙ্গে কোনো কাউন্ট করবে না আর ইউটিউব শর্ট ভিডিওর মধ্যে যে সাবস্ক্রাইবার গুলো আসবে সেগুলো কাউন্ট করবে এটা খুব গুড নিউজ একটা তো এইটুকুই আপনাদের জানানো ছিল এন্ড কিভাবে আপনারা ব্যবহার করবে ইউটিউব শর্ট সেটা আমি আপনাদেরকে দেখিয়েও দিয়েছি এন্ড এই ছোট্ট ইনফরমেশন আমাদের দেওয়া ছিল তো যদি ভিডিওটি একটুও কাজে আসে তাহলে ভিডিওটিকে দয়া করে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশন এরকম ইনফরমেশন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম।